কারণ এখানে কেউ এডুকেটেড হতে পারবে না কারণ 18টা ফাদার একটা সান একটা বাচ্চা হ্যাঁ এই জন্য আমি এটা কখনোই আমি এটা পছন্দ করি না কারণ এখানে কেউ এডুকেটেড হতে পারবে না কারণ 18টা ফাদার একটা সান একটা বাচ্চা কি নাম ওবি নেত্রী দা লিডার তোমার ইয়েতে আছে আছে এই ওবি না সমস্যা নাই ছোট একটা ওবি নিজে টেইলার বানাইছে একটু দেখাইতে পারি আমরা অনেক সুন্দর করে আচ্ছা আমার নেত্রী বলতেছে এখন দরকার নাই তাহলে আমি দেখাইতে পারতাম তাহলে এটা নেত্রী ছবি তো নেত্রী বলুক বল আমরা যাব কারণ আমরা তো কাজ করি বিজনেসের ফাঁকে ফাঁকে সময় বের করে তো রোজার মাসে যেহেতু আমরা 7-8 দিন অফিসিয়ালি আমাদের ফ্যাক্টরি বন্ধ থাকবে তো এই জন্য আমরা সাথে আরো 7-8 দিন অ্যাড করে লাই 18-20 শিল্পী সমিতিতে যখন নির্বাচন হয় আমরা সবাই আপনার ফ্যামিলি সহ তার্কিতে ছিলাম মানে হলিডেতে গিয়েছিলাম আর হলিডেতে যে মানে আমার যে আমরা চলে আসবো 27 তারিখে সত্যিকারে বলছি কারণ এই ইলেকশনে আমরা থাকি পরিচালক প্রযোজক এবং শিল্পী সমিতি আমরা থাকি অলওয়েজ থাকি আমার করোনা পজিটিভ চলে আসে মানে আমরা ফুল ফ্যামিলি তার্কিতে যখন করোনা টেস্ট করলাম সকালবেলা আমাদের রাতে ফ্লাইট রাতে 3:30 ফ্লাইট করোনার টেস্টের রিপোর্ট পেলাম অলমোস্ট 7:30 সময় সন্ধ্যা আমার পজিটিভ চলে আসে তো এখন পজিটিভ আসলে ধর ফ্লাই করতে পারবো না 7 দিন দেরি করতে হবে আবার এই কারণে আসলে আমি ওইখান থেকে আমরা আসতে পারি নাই তারপর আমি খসু ভাইকে ফোন করলাম সরি খসু ভাই মানে আমাদের খুব ইচ্ছা ছিল আসার কিন্তু আমরা আসতে পারলাম না আপনি সবাইকে একটু বলে দিয়েন জয়ন্ত ভাই ফোন করছিল আসতে পারলো না নাহলে আমরা অবশ্যই আসতাম এখনকার অবজারভেশন যেটা আছে সেটা এক কথায় বলি মানে কোনো কিছুই এক্সট্রা ভালো না ধরেন যে এটা তো 2 বছরের একটা ইলেকশন এই চলচ্চিত্রটা এই খসুভাই বসে আছে খসুভাই একটা অনুষ্ঠান করছে মানে ইয়ে নিয়ে অক্সিজেন না অক্সিজেন সিলিন্ডার অথচ ওইখানেও আমি বলছি যে এই ইলেকশনই আমি পছন্দ করি না কারণ এখানে কেউ এডুকেটেড হতে পারবে না কারণ 18টা ফাদার একটা সান একটা বাচ্চা হ্যাঁ এই জন্য আমি এটা কখনোই আমি এটা পছন্দ করি না কারণ এখানে কেউ এডুকেটেড হতে পারবে না কারণ 18টা ফাদার একটা সান একটা বাচ্চা এটা কোনোদিনই সম্ভব না কারণ আমি এখানে যারা আছেন সবাই আমার সম্বন্ধে জানেন এডুকেশন সম্বন্ধে জানেন আমার বিজনেস সম্বন্ধে জানেন তখন খসু ভাই প্রথমবার যায় নাই গাজী আঙ্কেল আর হোসেন ভাই তো বললো যে আমরা চলচ্চিত্রে ইয়ে করবো পিকনিক করবো কিন্তু খসু ভাই তখন ছিলেন কিন্তু ওই কমিটিতে ছিল পরে খসু ভাইয়ের সাথে আমার পরিচয় যখন আমায় ওনারা দাওয়াত দিল যে আপনারা একদিন আমাদের এইখানে আসেন তখন যেদিন আসলাম তখন পরিচয় হলো তখন বললো যে আমরা চলচ্চিত্রে একটা ইয়ে করবো পিকনিক করবো আই এম সো হ্যাপি যে ওনারা আমার সাথে আমার কাছে আসছেন চলচ্চিত্রে পিকনিক করতে তা আমি বললাম কত টাকা লাগবে কয় 10-12 লাখ টাকা লাগবে তা আমি বললাম 10 লাখ টাকা আমি দিয়ে দিব না হ্যাঁ তারপর আমি বললাম চলচ্চিত্রে শীতের সময় সবাই পিকনিক করবে কত লোক হবে কয় 2000 লোক হবে আমি বলছি তাহলে আমি 2000 ড্রেস বানাই দিই হ্যাঁ আমি সবাইকে ওই যে মেয়েদেরকে লম্বা ড্রেস পিছনে লঘু তারপরে ছেলেদেরকে যেইভাবে করা দরকার দিয়ে
আর আমি জানি অনেকেই বড়দোয়া দিবে অনন্ত সাহেব আজকে রাতে যে মারা যায় কেন বললো, বাট এটা সত্যি কথা। আর আমি যেটা বলবো এই জন্যই সত্যি কথা, আই এম নট পার্সন যে আমি পৃথিবী সম্বন্ধে জানি না, আই এম নট দ্য পার্সন যে আর্টিস্ট যে আমি এই সম্বন্ধে বুঝি না, আমি এরকম একজন পার্সন না। আমি বিজনেস বুঝি, সারা পৃথিবীর সম্বন্ধে বুঝি, অর্গানাইজেশন সম্বন্ধে বুঝি। এই কারণে আমি গর্ব করে বলি যে আমি যেটা বলবো সেটা 100% রাইট না হলে মোটামুটিভাবে রাইট হবে ইনশাল্লাহ, কারণ আমি একটা এই বুঝার মতো মানুষ। এই চলচ্চিত্রে কোনো দিনই উন্নয়ন হবে না, যেই ইলেকশনের জন্য চাপাটা মারুক না কেন উনি কী করবে, কী করবে? শিল্পী সমিতিতে আমি পাস করলাম, আমি কী করব? আমি তো শিল্পী, আমি হয়তো এইটা করব যে আমার কল টাইম 8টায় ছিল আমি 9টায় যাব, আমার শিডিউল 10 দিন ছিল আমি 100% 10 দিন আমি শিডিউলে কাজ করব, আমি তো এইটাই করব, এছাড়া আমি কী করব? আমি এখন লক্ষ লক্ষ চলচ্চিত্রে বানাবো শিল্পী সমিতিতে পাস করে? এই যে ইলেকশনে কথার সময় প্রচার করার সময় অনেকেই অনেক কমিটমেন্ট করে, এটা ইলেকশন কমিটমেন্ট, এটা বলে হয় মানে ইলেকশন স্ট্যান্ড, এটা করবেই সবাই, এটা কোনো এটাকে নিয়ে গুরুত্ব দেওয়ার কিছু নাই। তবে খসুভাই অনেক চেষ্টা করছেন আমি জানি, ওনারা সবাই মুরব্বী যারা আছেন সবাই চেষ্টা করছেন যে এগুলোর একটা সুরাহব, একটা ভালো ভালো দিক আসুক চলচ্চিত্রে, এটা সবাই ট্রাই করছেন, কিন্তু ইলেকশন আগে বাদ দিয়ে ট্রাই করতে হবে। এই চলচ্চিত্রে দেওয়া সমস্ত সংগঠনকে ডাকাইয়া বলতে হবে যে অনন্ত ভাই একবার ট্রাই করছিল আমাদেরকে নিয়ে ওই হোটেল 71-এ, আবার আরেকবার আমরা ট্রাই করি, এই ইলেকশন টোটালি চলচ্চিত্র থেকে বাদ দিয়ে দিই। এটাতে কারো ঘরে এমন না যে অনেক টাকা যায়, এই ইলেকশনে কিচ্ছু যায় না। এই যে খসুভাই দিন নাই রাত নাই ওনার বিজনেস দেখে না ঠিক মতন, আমি ওনার পার্সোনাল সম্বন্ধেও জানি, ব্যবসা সম্বন্ধে জানি, উনি টাইমও দেয় না, সারাদিন ওইখানে পড়ে থাকে। কী কারণে? চলচ্চিত্রের একটা উন্নয়নের জন্য, কিন্তু করতে পারবে? কারণ মত তো এক একজনের এক একটা, করবে কীভাবে, করবে কীভাবে? করার জন্যে এই ইলেকশন বাদ দিয়ে সুন্দর একটা কমিটি গঠন করতে হবে, তাহলেই চলচ্চিত্রের উন্নয়ন করতে পারবে। ধন্যবাদ ভাই, অনেক চাপা মারলাম, থ্যাংক ইউ ভাই। আরও ছবি সেটাই আমি বলেছি যে এত বড় বাজেটের একটা চলচ্চিত্র কোনো প্রযোজক আসলে মনে হয় না রিস্ক নেবে, যেটা আজকে ডিক্লেয়ার হলো, আর এই প্রথম ডিক্লেয়ার হলো, কিন্তু কোরবানি ঈদের চলচ্চিত্র এই প্রথম ডিক্লেয়ার হলো। এই ডিক্লেয়ারের পরে আমার কাছে মনে হয় না যে কোনো প্রযোজক ক্ষতি করতে আসবে, কারণ এই ছবির সাথে আসলেই আমার মনে হয় না যে অন্য কোনো চলচ্চিত্র রিলিজ করার সাহস পাবে। তাহলে আমরা মিডিলে ধরি এটা।